হ্যালো স্টুডেন্টস, অনেকে মনে করে যে মাধ্যমিকে প্রচুর নম্বর থাকলেই সায়েন্স নেওয়া উচিত। এটা কিন্তু একবারই নয়। মাধ্যমিকে প্রচুর নম্বর রয়েছে অথচ সায়েন্স নিয়ে খুব বাজে জায়গায় চলে গেছে এমন দৃষ্টান্ত প্রচুর রয়েছে। আবার অনেকে মনে করে মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন পেয়েছো, না না কখনো যেন সায়েন্স নিও না, সেকেন্ড ডিভিশন পাওয়া ছেলেরা মেয়েরা কখনো সায়েন্স নেয় না, তুমি পারবে না সায়েন্স পড়তে, অনেকেই বলে। আবার মাধ্যমিকে প্রচুর নম্বর পেয়েছো তখন বলে, আরে তুই এত নম্বর পেয়েছিস তো তোর সায়েন্স নেওয়া উচিত, তুই সায়েন্স নে। এটা কিন্তু নয়। মাধ্যমিকের পর সায়েন্স নেবে কি নেবে না সেটা ডিপেন্ড করছে একদম তোমার উপরে। তোমার সায়েন্স নেওয়ার কি মানসিকতাটা আছে বা অ্যাটিটিউডটা কি তোমার আছে? সায়েন্স নিয়ে ভালো করে কারা? যাদের অ্যাটিটিউড আছে, সায়েন্স নেওয়ার অ্যাটিটিউড আছে, যারা সায়েন্সকে ভালোবাসে, ফিজিক্স ভালোবাসে, কেমিস্ট্রি ভালোবাসে, ম্যাথ ভালোবাসে, দারুণ লাগে তাদের করতে, হোক না সে মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন পেয়েছে বা মাধ্যমিকে অঙ্কে কম নম্বর পেয়েছে বা ফিজিক্যাল সায়েন্সে হয়তো কম নম্বর পেয়েছে, তার মানে এই নয় যে তারা হায়ার সেকেন্ডারিতে বা সায়েন্স নিয়ে পড়তে পারবে না, বা এই নয় যে সায়েন্সকে তারা ভালোবাসে না, বা এই নয় যে সায়েন্স নিয়ে তারা এগোতে পারবে না, মোটেই এই নয়। এরকম অজস্র এক্সাম্পল আছে যে মাধ্যমিকে খুব খারাপ নম্বর পাওয়ার পরেও তারা সায়েন্সে খুব ভালো জায়গায় পৌঁছে গেছে, এরকম অজস্র এক্সাম্পল আছে। আবার এরকমও অজস্র এক্সাম্পল আছে মাধ্যমিকে প্রচুর 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 নম্বর পাওয়া সত্ত্বেও উচ্চ মাধ্যমিকে মুখ থুবড়ে পড়ে গেছে। বন্ধুরা, সব কিছু ডিপেন্ড করছে তোমার অ্যাটিটিউডের উপরে। তুমি যদি মনে করো যে ফিজিক্স ভাল লাগে, ম্যাথস ভাল লাগে, কেমিস্ট্রি ভাল লাগে, সায়েন্স ভাল লাগে, গো ফর সায়েন্স। মাধ্যমিকের নম্বরের উপরে নয়, তোমার ভালোবাসার উপরে, ভালো লাগার উপরে তুমি সাবজেক্ট ঠিক করবে। এবং তার জন্য তোমার কনফিউশন কখনো থাকবে না যে সায়েন্স ভালো লাগে, যে সায়েন্সকে ভালোবাসে সে ক্লাস 9 থেকে জেনে রাখে যে আমি সায়েন্সই নেবো। সে যেমনই হোক নম্বর আমার, যেমনই হোক মাধ্যমিকের নম্বর আমার, আমি সায়েন্সই নেবো। রেজাল্ট বেরোনোর পর ডিসাইড করে না যে সায়েন্স নেবো কি আর্টস নেবো, এরকম নয়। রেজাল্ট বেরোনোর পর ডিসাইড করছে আমি সায়েন্স নেবো, মানে সে সায়েন্স ভালোবাসে না, বাই চান্সে মাধ্যমিকে প্রচুর নম্বর পেয়েছে, বাই চান্স না, মাধ্যমিকে প্রচুর নম্বর পাওয়ার তার যোগ্যতা ছিল বলেই পেয়েছে হয়তো। মাধ্যমিক তো অঙ্ক, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স ছাড়াও অনেক সাবজেক্ট আছে, তাই না? মাধ্যমিকের পড়াশোনাটা একটু অন্যরকমের হয়, ঠিক আছে, একটু মেথডিক হলে প্রচুর নম্বর পাওয়া যায়। প্রচুর নম্বর পেলাম, আমি একবারই সায়েন্স ভালোবাসি না, প্রচুর নম্বর পেলাম দিয়ে মনে হলো না এবার তো সায়েন্স পড়া উচিত, আমি নম্বর পেয়েছি প্রচুর, এরকম কিন্তু ভেবো না তোমরা। তোমরা নিজেরা নিজেদের ডিসাইড করো যে রিয়েলি তোমরা সায়েন্স ভালোবাসো কি। ইফ ইয়েস, গো ফর সায়েন্স, ইফ নো, ডোন্ট গো ফর সায়েন্স। তো এটাই আজকে আমার তোমাদের কাছে বার্তা ছিল। স্টুডেন্ট, ভালো থেকো, আর নিজেকে জাজ করার পর সায়েন্স বা আর্টস বা কমার্স স্ট্রিমগুলোর মধ্যে যেও। বাই।